নমস্কার, গল্পান্বেষ নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কঙ্কালের টঙ্কারে। গল্পটি একাধারে বেশ মজার, অন্যদিকে ভয়ঙ্কর বটে। মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে বলতে হয় তিনি জন্মেছিলেন স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে 1888 খ্রিস্টাব্দে। বড়দের জন্য গল্প উপন্যাস লেখার পাশাপাশি ছোটদের জন্য লিখেছেন বিভিন্ন রম্য রচনা, ভৌতিক গল্প ইত্যাদি, যেমন মনে মনে, মহুয়া, জাপানি ফানুস, জল ছবি, ভুতুরে কাণ্ড। তাহলে আসুন গল্পটি শুনে নেওয়া যাক, কঙ্কালে টঙ্কারে। ছেলেবেলায় আমি কবিতা লিখতাম, আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টারমশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকেরা না ছেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে যে আমার প্রাণ রক্ষা হয়েছিল সে শুধু আমার ওই কবিত্ব শক্তির জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ কবিতা আমার প্রাণ রক্ষা করলে কেমন করে। সত্যি বলছি, সেদিন কারো সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যিস কবিতা লিখতে শিখেছিল, তাই বেঁচে গেল। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা আমিই জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরিয়ে আমি যাচ্ছিলাম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলুম টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িতেই সুবিধে, কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় দুটো। একে জয়পুরের মতো জায়গা, তাই মাঘ মাসে শীত, তার উপর রাত্রি দুটো, এই এহস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললুম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্প দিয়ে জ্বর আসছে। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলেন, আপনি কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করেছিলাম। বুক ফুলিয়ে বললুম, হ্যাঁ আমার ফার্স্ট ক্লাসের টিকিট। স্টেশন মাস্টার বললেন, প্রথম শ্রেণী যাত্রীদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা আছে। আমি বললুম, কি? তিনি বললেন, আপনি এক কাজ করবেন, সন্ধে 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে আসবেন, আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিং এ কেটে রেখে দেব, আপনি তাতেই বিছানা পেতে শুয়ে পড়বেন লেপ মুড়ি দিয়ে, তারপর রাত্রে যখন মেল আসবে তাতেই আপনার গাড়ি লাগিয়ে দেব, আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। আমি বললুম, বাহ এ তো বেশ। স্টেশন মাস্টার বললেন, শীতের রাত্রি গাড়ি ধরবার অসুবিধে বলেই তো কোম্পানি বড় লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছে। আমি বললুম, খুব ভালো ব্যবস্থা, আমি 8টার মধ্যেই আসব, আপনি গাড়ি ঠিক করে রাখবেন। তিনি বললেন, গাড়ি ঠিক থাকবে কিন্তু আপনি দেরি করবেন না, 8টার পর আর ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করে চলে যাই। আমি বললুম, 8টার মধ্যেই আসব বলে আমি চলে গেলুম। তারপর সন্ধ্যাবেলা আহারাদি সেরে পায়ে 3 জোড়া ডবল মোজা, গায়ে 2টো গরম গেঞ্জির উপর একটা মোটা ফানেল কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মির্জাই, তার উপর ওয়েস্টকোট, কোট, ওভারকোট এবং সর্বোপরি মোটা বারাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কান চাপা টুপি ও পশমের গলাবন্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে এসে হাজির হলো।
আমার মস্ত বড় লোহার তোরঙ্গটা দুজন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ঠিক করে একটু হেসে ছেড়ে দিলে। আমি বললুম, কেয়া হলো রে? সে বললে, বাবুজির তোরঙ্গ দেখছি ফাঁকা, যা দু একশো ধুতি উতি আছে সেগুলো গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটি আমাকে বকশিস করে যান বাবু, আপনার কুলি ভাড়া রেলের মাসুল অনেক বেঁচে যাবে। আমি বললুম, যা যা, তোমাকে আর ইয়ে করতে হবে না। বলেই আমি হন হন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেলুম। স্টেশন মাস্টার আমাকে দেখেই বললেন, গুড ইভিনিং বাবু, আপনার ভাগ্য খুব ভালো, আজ আর কোনো প্যাসেঞ্জার নেই, সমস্ত গাড়িটি আপনার একার, চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে পাঁচ ছয়টা রেল লাইন টপকে অনেক দূর চলে চলে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলুম একখানা ধোয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা কন্ধকাটা। অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টার বাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন উঠে পড়ুন, বিছনা পেতে শুয়ে পড়ুন। বলেই তাড়াতাড়ি তার হাত বাতিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলুম না। রেল লাইনের খোয়াগুলির উপর তার জুতোর খসখস শব্দ করে শুনতে লাগলো। ছ্যাত করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ ও বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়েই বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারা ছুট দিলে স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে ভাবছি। দেখি দুটো কয়লা মাখা কালো ভূত রেল লাইনে বাঁধের নিচ থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল চারটে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর লেজ খুলে দৌড় দিলে। তারপরে সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারদিক দেখতে লাগলাম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসার হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গায়ের ভিতরটা কেমন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। গাড়ির ভিতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতে বিজলি বাতির চাবি টিপল। হট করে শব্দ হলো, আলো হলো না। সর্বনাশ, আলো নাই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলুম, কোনোই ফল হলো না, যেমন অন্ধকার তেমনই। পকেট খুঁজলুম, দিয়াশালায় নেই। কেমন করেই বা থাকবে, তোরঙ্গের মধ্যে একটা দিয়াশালায় আছে। চাবি খুঁজতে লাগলুম, পৈতেতে চাবি বাঁধা ছিল। বালা কোষ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পৈতে কাছাটা হারালো কিছুতেই খুঁজে পেলুম না। বামুনের ছেলে, বিপদে আপদে বিদেশ বুভইয়ে যোগ্য প্রবৃত্তি মস্ত সহায়, এটাও শেষে খোয়ালুম। সেই অন্ধকারে আমার যেন হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাতাকলের মতো মানুষের বুককে এমন করে পিষতে থাকে এ আমি জানতুম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলুম। কানে কাদের সব ফিস ফিস কথা এসে লাগতে লাগলো। কোথায় একটু আলো পাই? আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেলের লাইন থেকে দূরে পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলুম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অদৃশ্য, আলোর বদলে পাথরের কুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিল। আমি দুহাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলুম, যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আসবো। স্টেশন মাস্টারটা কি পাজি! এই অন্ধকারে মাঠের মধ্যে আমায় একা ফেলে গেল, একটা আলো দিল না,
বললে কি না দিব্যি ঘুমোতে ঘুমোতে যাবেন, পাজি কোথাকার। আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালুম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাঁকা খেজুর গাছ ছিল ঠিক তার সামনে, কিন্তু এ কি, এই তো সেই খেজুর গাছ, এই তো, এই তো রয়েছে, কিন্তু স্টেশন কোথায়? আমি এদিক ওদিক চারদিক চেয়ে দেখলুম, স্টেশন নেই। মনে হলো কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনি করে অন্ধকারের গা থেকে স্টেশনকে একেবারে কে মুছে ফেলেছে। আমার বুকটা ধক করে উঠল। আমি আর তিলমাত্র না দাঁড়িয়ে আবার ছুটলুম যে পথে এসেছিল, সেই পথে আমার গাড়ির দিকে। টপাটপ পাঁচ ছয়টা লাইন টপকে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালুম, তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে। গাড়ির চিহ্ন মাত্র সেখানে নেই, কি সর্বনাশ! আবার ভালো করে চারদিক চেয়ে দেখলুম, স্টেশনও নেই, গাড়িও কোথায়, করি কি? একবার মনে হলো যাই, আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি, কিন্তু স্টেশনের দিকটা সেই খাঁখা মূর্তি মনে হয়ে আমার বুকটা ছ্যাঁক করে উঠল। ছেলেবেলার গল্পে শুনতুম দৈত্য দানারা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে যেখানকার বাড়ি সেইখানে রেখে যেত। এ কি তাই হলো নাকি? মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেঁপে উঠে মনে হলো এমন করে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা তো ঠিক নয়, আতঙ্কাখানে গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হওয়া তাড়াতাড়ি লাইন থেকে সরে অন্যদিকে ছুটে গেলুম, কিন্তু যেদিকে যাই সেই দিকেই দেখি রেলের লাইন লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে, পালাবার উপায় নেই। আমার এই ছোটাছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই তাল সামলাতে না পেরে একেবারে বাঁধের উপর থেকে গড়াতে গড়াতে নিচে এক গাছতলা এসে পড়লুম। মনে হলো প্রাণটা যেন বাঁচল, ট্রেন চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলুম। মনে হতে লাগলো কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষ নেই। বসে বসে দেখতে লাগলুম নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরো নিঝুম ঝিকের ডানার মতো একখানা কালো কুশ্চিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে। পৃথিবীর গা থেকে এক একে সব জিনিস যেন মুছে আসছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলো। কালো জুতো মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল বালা কোষমোড়া গাছ তাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন প্রায় কোমর অবধি মুছে গেছে আর সে দৃশ্য দেখতে পারলুম না, তাড়াতাড়ি চোখ বুঝে ফেললুম। চোখ বুঝে মনে হতে লাগলো আমি আছি কি নেই, আছি কি নেই, আছে আছে এইখানে আছে, বলে কানের কাছে কে একজন চিৎকার করে উঠল। আমি চোখ চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয়, তেমনি তো একটা কঙ্কাল তার কাঠির মতো সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে তার পাশে এসে দাঁড়ালো। তারপর আর একটা, দ্বিতীয় কঙ্কালটা আস্তে আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হেট করে আমাকে দেখতে লাগলো। তার চোখের ওপর চোখ পড়তে দেখলুম না আছে পাতা না আছে তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে দেখে জিজ্ঞাসা করলে, এই নাকি সে? প্রথম কঙ্কালটা বললে, বেশ বিমানম লুকিয়েছে তো, একেবারে চেনবার জো নেই। শেষ কঙ্কালটা ছুটে এসে বললে, কই দেখি, বলে তার হাড় বার করা আঙুলগুলো দিয়ে টিপে টিপে আমায় দেখতে লাগলো। ও আর দেখছিস কি, ও সেই, আমার চোখ কি ধুলো দেবার জো আছে, হাজারই লুকোক না, বলে প্রথম কঙ্কালটা এতখানি হাঁ করে বিরাট শব্দে
হেসে উঠল। মুখের ভিতর থেকে তার সেই সাদা সাদা দাঁতগুলো বেরিয়ে অন্ধকারকে যেন কামড়ে ধরলে। শেষ কঙ্কালটা বললে, তবু একটু পরখ করতে হবে না, ওদিকে লগ্ন বয়ে যায়। বলে সে আমার শিয়রের কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলুম, ব্যাস এইবার আমার শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরলে। প্রথমটা মাথার দিকটা ধরলে, তারপর তিনজনে মাটি থেকে চ্যাং দোলা করে আমায় তুলে ফেললে। আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে গাছের গুড়িটা চেপে ধরে বলে উঠলুম, কোথায় নিয়ে যান মশাই? তারা বললে, বিয়ে দিতে। আমি চমকে উঠে বললুম, বিয়ে দিতে? কি মশাই, এই বুড়ো বয়সে? একজন বললে, বুড়ো বড়ই পছন্দ করি। আমি বললে, মশাই আমার চেয়ে ঢের বুড়ো আছে, তাদের কাউকে নিয়ে যান না, আমায় কেন মিছিমিছি কষ্ট দিচ্ছেন? প্রথম কঙ্কালটা চেঁচিয়ে বলে উঠল, তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? তোমাকে আমরা জোর করে নিয়ে গিয়ে বিয়ে দেব? আমি বললুম, আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই, সেই ছেলেবেলায় একবার পালিয়েছিলুম বটে, তারপর তো জ্যাঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে গিয়ে আমায় বিয়ে দেন। সে বললে, আমরাও পুলিশ এনেছি, ধরে নিয়ে গিয়ে তোমায় বিয়ে দেবো বলে। আমি কাঁচুমাচু হয়ে বললুম, কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। পারবে না নাকি? বিয়ে তোমার করতেই হবে, এমন কি তোমার গো? বলে সেই পয়লা নম্বরে কঙ্কালটা ভীষণ গর্জন করে উঠল। আমি বললুম, রাগ করেন কেন মশাই? আমি ছাড়া কি আর পাত্র নেই? এত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে। সে বললে, এত রাত্রে এখন ভালো পাত্র পাই কোথায়? যার তার হাতে তো মেয়ে দেওয়া যায় না, চল লগ্ন বয়ে যায়। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, তাহলে নিতান্তই কি আমাকে বিয়ে করতে হবে? শেষ কঙ্কালটা আমার কাছে আস্তে আস্তে এগিয়ে এসে নরম সুরে বললে, দুঃখ করছিস কেন ভাই ক্যাংলা? আমি তড়াক করে দাঁড়িয়ে উঠে বললুম, ক্যাংলা কে মশাই? আমি তো ক্যাংলা নই, আমি শ্রী মাধবচন্দ্র চক্রবর্তী, আমার পিতার নাম মধুসূদন চক্রবর্তী। প্রথম কঙ্কালটা হো হো করে হেসে উঠে বললে, রাধে মাধব রাধে মাধব। আমি বললুম, সে কি মশাই? সে বললে, এই এত রাত্রে এই শ্মশানের ধারে একটা জ্যান্ত শিয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে, তুই এতই বোকা পেলি আমাদের? আমি বললুম, এই তো আমি রয়েছি। সে বললে, আরে ভাই মাধব চক্রবর্তীর দেহের ভিতর আবার কে এলো? সে বললে, আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্যদেহের মধ্যে সেদিয়ে আছিস, সে কি আর টের পাইনি ভেবেছিস? আমি বললুম, এসব কি হেয়ালি করছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তো মাধব চক্রবর্তী গেল কোথায়? সে বললে, আরে ভাই বামুনের ছেলে, সে বৈকুণ্ঠে গেছে। আমি বললুম, না মরে সে বৈকুণ্ঠে গেল? সে বললে, মরেছে না তো কি? আমি বললুম, মরেছে কি রকম? সে মরে গেল আর টের পেল না? সে বললে, মানুষ কখন জন্মায় আর কখন মরে সে তা টের পায় নাকি? কথাটা শুনে বউ করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে গেলুম নাকি? হ্যাঁ, সেই যে দেখলুম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, তা বটে, কিন্তু তবুও কেমন সন্দেহ হতে লাগলো, হয়তো এ আমি নই, এ আর কার আত্মা আমার শূন্য শরীর দখল করেছে? নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম? জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মরে গেলুম কেমন করে? আমার তো রোগ হয়নি, হয়তো ওই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো, কেমন মনে হতে লাগলো, না আমি মাধব চক্রবর্তী নই, এবং ঠিক বলেছে, কাঙালি চরণে আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে। তাই তো,
আমাদের ভ্রম হচ্ছে। মাথুর চক্রবর্তী জের বুঝি এখনো চলছে, কিন্তু কাঙালি চরণ লোকটা কে? আমি যদি কাঙালি চরণ হব তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে, প্রথম কঙ্কালটা বলে উঠল। কি হে ক্যাংলা, কি ভাবছ, বিয়ে করবার মতো স্থির হলো? আমি বললুম, আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালি চরণ? সে খানিক আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে বললে, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? আমি বললুম, না। সে বললে, সর্বনাশ হয়েছে, তাই আমাদেরও চিনতে পারছিস না? আমি বললুম, একটুও না। সে বললে, তোর মনে পড়ছে না আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে বাগেশ্বরীর সঙ্গে? আমি বললুম, কই, আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে বললে, সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? আমি বললুম, গায়ের গোবর কাকে বলে? সে বললে, তুই অবাক করলি, তোর কিছুই মনে পড়ছে না? গায়ে গোবরের দিন ভোর রাত্রে তাল পুকুরে তুই মাছ ধরতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্যে, তাল গাছে মাথায় বসে পা ঝুলিয়ে বাগেশ্বরী বরপণের করিবার ছিল, তুই বাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি, তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস অমনি বাগেশ্বরী পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে ঠক করে লেগে গেল। বাগেশ্বরী তো লজ্জায় সাত হাত জিভ কেটে মাথার ঘোমটা টেনে দৌড়, আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করব না। কেন রে, কেন, কি হয়েছে? তুই বললি, ওর পা আমার কপালে ঠেকেছে। তাতে হয়েছে কি? তুই বললি, হয়েছে আমার মাথা আর মুন্ডু, বলে তুই কপাল চাপড়াতে লাগলি। এসব তোর মনে পড়ছে না? আমি বললুম, মনে পড়ছে, এইরকম একটা গল্প যেন কোথায় শুনেছিলুম, তারপর কি হলো? সে বললে, সর্বনাশ করলি, তারপরেও তোর মনে পড়ছে না? তারপর তো গুরু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে বাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই সাত একে 700 বার তোর পা দিয়ে তার মাথাটা থেতলে দে, তাহলেই সব দোষ খণ্ডে যাবে। তুই বললি, ওরে বাপরে, বাগেশ্বরীর মাথায় লাথি মারা, সে আমি পারবো না, বলে তুই ছুট দিদি। আমি বললুম, তারপর? সে বললে, তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশান ঘাটে এসে দেখি তুই মাধব চক্রবর্তী মরাটাকে দানা পাইয়ে বসে আছিস। হ্যাঁ রে, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে দেখে ভয় পালিয়েছে বুঝি? আমি বললুম, মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সে বললে, তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস না মশকরা করছিস? আমি বললুম, তোমার দিব্যি, আমি সত্যি বলছি। সে বললে, তবে সর্বনাশ হয়েছে, তোকে মানুষই পেয়েছে। আমি, মানুষই পেয়েছে কি গো? সে বললে, জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সেরিয়েছিলি তখন বোধহয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটে তোকে পেয়ে বসেছে। আমি বললুম, তাতে কি হয়? সে বললে, মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবোল তাবোল বকে, কটমট করে চোখ ঘুরোতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয়। তাই তো তুই অমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না। ও গো, তবে আমার কি হবে? সে বললে, যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসেছিস তেমনি ঠিক জব্দ। আমি বললুম, ও গো, আমি বাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে উদ্ধার করো। সে বললে, তবে বেরিয়ে আয় ওখান থেকে। আমি বললুম, বেরোব কি করে গো? সে বললে, পথ হারিয়ে ফেলেছিস বুঝি, মুশকিল করলি দেখছি। এক কাজ কর,
মাধব চক্রবর্তী ওই কোঁচার খুঁটটা এই গাছের ডালে বেঁধে একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলেই সুরুত করে বেরিয়ে আসতে পারবি। আমি আঁতকে উঠে বললুম, ওরে বাপরে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। সে বললে, ভয় কি, আমি তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। আমি ভয়ে শিউরে উঠে বললুম, না গো না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না। যেমন এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতো চোখ দুটোকে বন বন করে ঘুরিয়ে বললে, কি, তুই ফাঁসি যেতে পারবি না? আমরা হলুম গলায় দরে, তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলিস যে ফাঁসি যেতে তোর ভয় হয়? কুলাঙ্গার কোথাকার। আমি কাঁচুমাচু হয়ে বললুম, কি করব, আমার যে ভয় করছে। সে দাঁতের দুপাটি করমর করতে করতে বলে উঠল, ফের ওই কথা, এই বেলা ঝুলে পড়, নইলে তোর ভালো হবে না বলছি। আমি বললুম, ও গো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসি দিয়ে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। সে আরো রেগে বললে, হতভাগা কোথাকার, দূর হ, আমাদের সামনে থেকে দূর হ, বলে সে তেড়ে আমায় মারতে এলো। তৃতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, রাগ করেন কেন খুড়ো মশাই, ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? খুড়ো মশাই বললেন, কি, ক্যাংলা নয় ও, আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? শেষ কঙ্কালটা এগিয়ে এসে বললে, যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদামশাই? দাদামশাই বললেন, আচ্ছা কেন, পরীক্ষা হোক, বলে আমার দিকে ফিরে বললেন, কি হে, তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ? আমি বললুম, আগে আগে তো জানতুম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালি চরণ। সে বললে, কাঙালি চরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছ বলে তোমায় ফাঁসি দেব আমরা, এই শ্মশানে, এই গাছের ডালে। আমি বললুম, আগে আমি তবে মাধব চক্রবর্তী। সে বললে, বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমার 3 মাস স্লাম ঠুকে আমরা চলে যাব, আর যদি না পারি তাহলে এইখানে তোমার ঘাড় মোটকে রেখে চলে যাব। ঘাড় মোটকে দেবেন? সর্বনাশ! এই বিদেশ বিভূয়ে, এই অচেনা জায়গায়, এত রাত্রিতে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? না পারো, ঘাটটি মোটকে দেব, শ্মশানে ভূত হয়ে থেকো। সত্যি বলছি, এই কথা শুনে আমি কেঁদে ফেললুম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, কাঁদছ কেন, তোমার এমন কোনো চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী? আমি বললুম, আছে, এই দেখুন, আমার ডান হাতে একটা জরুলের দাগ। সে হেসে বললে, ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না, কোনো ভিতরে প্রমাণ দিতে পারো? আমি বললুম, আমার কি আছে না আছে আমি তো জানি না মশাই, এই দেখুন না, আমার ভিতরের কাঙাই চরণ আছে কি মাধব চক্রবর্তী আছে, তাই ঠিক ঠাওর করতে পারছি না। প্রথম কঙ্কালটা গম্ভীর স্বরে বলে উঠল, কাঙালি চরণ হলে তোমার ফাঁসি দেব কিন্তু। আমি তাড়াতাড়ি বলে উঠলুম, আগে না না, আমি মাধব চক্রবর্তী। সে বললে, শীঘ্রই প্রমাণ করো, নইলে ঘাড় মটকালুম বলে। দ্বিতীয় কঙ্কালটা বলে, অমন ঘাবড়ে যাচ্ছ কেন, তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী? আমি বলে উঠলুম, হ্যাঁ আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখতে পারি। প্রথম কঙ্কালটা এগিয়ে এসে বললে, তুমি কবিতা লিখতে পারো, নিজে লেখো না পরের কবিতা নিজে বলে চালাও? আমি বললুম, না মশাই, আমি সেরকম কবি নই। সে বললে, তোমার কবিতা কাগজে ছাপা হয়? আমি বললুম, না, সম্পাদকরা ভয়ে ছাপেন না। সে বললে, ভয়ে ছাপেন না, কিরকম? আমি বললুম, আমার কবিতা এত উচ্চ শ্রেণীর যে একবার সে কবিতা ছাপলে
পাঠকরা অন্য কবিতা পড়তেই চাইবেন না, কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে। এ কথা এক সম্পাদক আমায় নিজের মুখে বলেছেন। সে বললে, আচ্ছা কই দেখি, একটা কবিতা লেখো দেখিনি। আমি তখনই ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করে বললুম, আলো একটা চাই যে। সে বললে, দিচ্ছি আলো, বলে খানিকটা ধুলোবালি একত্র করে একটা ফু দিলে, আর অমনি আগুন জ্বলে উঠল। আমি সেই আলোয় বসে লিখতে লাগলুম, খানিকটা লিখেছি। সে বললে, কই কি লিখলে পড়ো। আমি বললুম, এখনো যে শেষ হয়নি মশাই। সে বললে, কবিতার আবার শেষ আছে নাকি, যা লিখেছ পড়ো, ফাজলামি করতে হবে না। আমি সুর করে পড়লুম, পড়িয়ে বিপদে তারা, হয়েছি মা দিশে হারা, উদ্ধারে দুঃখ কারা, পার হতে মা জননী, শ্মশানে বসিয়া ডাকি, ভয়ে ঘোরে শির চাকি, খাবি খায় প্রাণ পাখি, শূন্য হরিয়ে ধরণী, কোথা মর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসে মা আমারে বাঁচা, দিয়ে তোর পা তরণী। এইটুকু শেষ হতেই সে বললে, ঢের হয়েছে ঢের হয়েছে, এইরকম গান তো আমি অনেক যাত্রায় জুড়িদের মুখে শুনেছি, এ তোমার নিজের লেখা না পুরনো গান, একটা মুখস্থ ছিল তাই লিখে শোনাচ্ছ। আমি বললুম, না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা, এতে আপনি পুরনো গন্ধ কোথায় পেলেন, দেখছেন না একেবারে আধুনিক ধরনের লেখা। সে বললে, থামো, তোমায় আর জ্যাঠামো করতে হবে না, পুরনো একটা গান চুরি করে নিয়ে আমাকে ফাঁকি দেবে ভেবেছ, তা হচ্ছে না, দেখি তুমি কত বড় ওস্তাদ, আমার নাম দিয়ে একটা কবিতা লিখতে পারো। আমি বললুম, খুব পারি, নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি, তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে, অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে, একবার একটা জুতোর দোকানের কবিতা লিখে প্রাইজ পেয়েছিলাম, আপনার নামটা কি বলুন, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। সে বললে, আমার নাম যাত্রেল, লিখে ফেলো, দেখি এই নাম দিয়ে একটা কবিতা চট করে বুঝবো কত বড় বাহাদুর তুমি। আমি কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র। সে বললে, কি লিখলে পড়ো হে, আমিও বড় কবিতা দু চোখে দেখতে পারি না। আমি বললুম, মশাই আর একটু সময় দিন, বলে আমি খসখস শব্দে লিখে যেতে লাগলুম। একবার একটু থেমেছি, সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বললে, অনেকটা লেখা হয়েছে, এইবার পড়ো। অগত্যা আমি পড়লুম, বেল আছে জেল আছে আর আছে কদবেল, পাশ আছে ফেল আছে আর আছে সুলসেল, ঢোল আছে চোল আছে আর আছে সারখেল, সবসে বড়া হ্যায় যাদ্রেল যাদ্রেল। পড়া শেষ হতেই সে চিৎকার করে উঠল, বাহ বাহ, বেড়ে লিখেছ তো হে, আর একবার পড়ো তো, আর একবার পড়ো তো। আমি আর একবার চিৎকার করে পড়লুম, বেল আছে জেল আছে ইত্যাদি ইত্যাদি। সে বললে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে, যাও, প্রমাণ হয়ে গেল তুমি কবি মাধব চক্রবর্তী। আমি বললুম, ঠিক বলছেন মশাই, আমি কাঙালি চরণ নই। সে বললে, কাঙালি চরণের চোদ্দ পুরুষ এমন কবিতা লিখতে পারত না, মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখে কে। আমি বললুম, মশাই আমার আর একটা কবিতা শুনবেন, এই খাতায় লেখা আছে, এই জয়পুরের শীত সম্বন্ধে। সে বললে, কই শোনাও তো দেখি। আমি তাড়াতাড়ি পকেট বইয়ের খাতা হাতে কবিতাটা বার করে পড়তে শুরু করলুম, বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে, বোমার্গে কে রচিল শীতের পাহাড়, লেপ গদি বালাপোর সর্ববর্ম ভেঙে, কম্প্রেসে কাঁপাইছে শরীরের হার, ঊর্ধ্ব ফনা ক্রুদ্ধ শত নাগিনীর প্রায়, কপালে কপলে ভীম হানিছে ছোবল, কিংবা কোন পিশাচিনী উন্মাদিনী সমা, তীক্ষ্ণ ধার ছুরিকায় করিছে কোতল, অথবা কি মেঘ দৈত্য ছোড়ে সর্প নেল। হঠাৎ দূরে একটা বিভৎস কোলাহল উঠল, ওরে গ্যাংলাকে পাওয়া গেছে। আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লুম। এতক্ষণে রাম নামটা যে মনে আসেনি কে জানে। আমি রেল লাইনে বাদ ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। তারা বললে, বাবু আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আপনি গাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমি আর কি বলবো, বললুম এখানে ওই হচ্ছিল কি না তাই একটু দেখছিল। তারা বললে, আপনার গাড়ি ঠেলে আমরা ওইদিকে রেখে দিয়েছি, চলুন আপনাকে দেখিয়ে দিই, বলে তারা আমাকে গাড়িতে তুলে দিলে। আমি গাড়িতে উঠে বললুম, হ্যাঁ রে গাড়িতে আলো নেই কেন? সে বললে, বিজলি বাতি আছে, রেলগাড়ির সঙ্গে লাগিয়ে দিলে তবে জ্বলবে। আমি বললুম, আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস, বকশিস দেব। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি এনে দিলে। আমি সেইটে সামনে রেখে পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে লাগলুম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। তবে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।